সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ভারতের আরেক সীমান্তে উত্তেজনা এবার গিরিপথে নজর চীনের অযোধ্যায় করোনার হানা আক্রান্ত রাম মন্দিরের পুরোহিত করোনার প্রভাব কয়েক দশক ধরে থাকবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে পুলিশের সামনেই চালককে হাতুড়ি পেটা করল গোরক্ষকরা আজারবাইজানে ঢুকেছে তুর্কি জঙ্গি বিমান যৌথ মহরা শুরু ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি মারাত্মকভাবে ব্যর্থ দাবি মার্কিন সাবেক প্রধান আলোচকের এবং সবশেষে জানাব মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিলেন আব্বাস ও হানিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবার ভারতের লিপুলেখ গিরিপথে নজর চীনের ভারত ও চীনের মধ্যকার উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে লাদাখের পর এবার চীনের নজর উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথে সম্প্রতি সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনা পিপলস লিবারেশন আর্মির একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে বলে ভারতীয় সেনা জানিয়েছে চীনের পাশাপাশি উত্তরাখণ্ডের চামুলি জেলার ওই গিরিপথ ভারত ও নেপালেরও সীমান্ত এই পরিস্থিতিতে এলাকায় সতর্ক নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা এবং ভারত তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি লিপুলেখের পরিস্থিতি কূটনৈতিকভাবে নয়াদিল্লির কাছে আরও স্পর্শকাতর জুন মাসে নেপাল পার্লামেন্টে পাশ হওয়া মানচিত্র অনুমোদন বিলে উত্তরাখণ্ডের কালাপানি ও লিম্পিয়া ধোরার পাশাপাশি লিপুলেখ গিরিপথকেও নেপালের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে বিষয়টি নিয়ে নয়াদিল্লির আপত্তিতে কর্ণপাত করেনি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা উলি এই পরিস্থিতিতে ওই অঞ্চলে চীনা সেনার উপস্থিতি বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে তিব্বতের কৈলাস ও মানস সরোবর যেতে তীর্থযাত্রীরা প্রাচীনকাল থেকেই লিপোলেখ গিরিপথ ব্যবহার করেন প্রতি জুন থেকে অক্টোবরে গিরিপথের ওপারে চীন অধিকৃত তিব্বতের গ্রামগুলোর বাসিন্দারা স্থানীয় পণ্য বিক্রির উদ্দেশ্যে এখানে আসেন তীর্থযাত্রীদের সুবিধার জন্য ধরচোলা থেকে লিপুলেখ পর্যন্ত প্রায় আশি কিলোমিটার রাস্তা বানিয়েছে ভারত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই রাস্তা উদ্বোধন করার পর করা প্রতিক্রিয়া জানিয়েছিল নেপাল উলি সরকারের এমন আচরণের পেছনে বেইজিংয়ের উস্কানি আছে বলেও অভিযোগ উঠেছিল যদিও ভারতে চীনা রাষ্ট্রদূত সুন ওয়েদং এর দাবি নয়াদিল্লির সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো অভিপ্রায় বেইজিংয়ের নেই চলতি সপ্তাহে তিনি দাবি করেছেন সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার পরে লাদাখের বিভিন্ন এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছানো এবং সেনা সংখ্যা কমানোর প্রক্রিয়া প্রত্যাশিত অগ্রগতি হয়েছে যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব চীনা রাষ্ট্রদূতের দাবি খারিজ করে বলেছেন সেনা পিছানোর কাজে সামান্য অগ্রগতি হয়েছে এখনো কাজ শেষ হয়নি ভারতীয় সেনার এক কর্মকর্তা বলেছেন লিপুলেখ গিরিপথের অদূরে প্রায় এক হাজার চীনা সেনা শিবির গড়ে তুলেছে সঙ্গে থাকা অস্ত্রশস্ত্র এবং রসদের পরিমাণ থেকে পরিষ্কার যুদ্ধের প্রস্তুতি নিতেই তারা এসেছে উত্তর সিকিম এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেও সম্প্রতি চীনা সেনার তৎপরতা ক্রমশ বাড়তে শুরু করেছে বলে তিনি জানিয়েছেন এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা অযোধ্যায় করোনার হানা আক্রান্ত রাম মন্দিরের পুরোহিত অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার আগেই সেখানে হানা দিয়েছে মহামারী করোনা যে পুরোহিতরা ভূমি পূজার অনুষ্ঠান পরিচালনা করবেন তাদের মধ্যে একজন পুরোহিত করোনায় আক্রান্ত হয়েছেন রাম মন্দিরের ভূমি পূজার চূড়ান্ত অনুষ্ঠান হবে পাঁচ আগস্ট ভূমি সূচনা অবশ্য হয়ে যাবে তিন আগস্ট থেকে এরপর চার আগস্ট হবে রামের পূজা কিন্তু সেখানেই করোনার হানা এই পূজা করার কথা বারাণসী ও অযোধ্যার পুরোহিতদের অনুষ্ঠানের আগে সকলের করোনা পরীক্ষা হচ্ছে গণহারে সেই করোনা পরীক্ষাতেই ধরা পড়েছে রামলালার মন্দিরের প্রধান পুরোহিত সতেন্দ্র দাসের সহকারী পুরোহিত প্রদীপ দাস করোনায় আক্রান্ত সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে শুধু তিনিই নন করোনায় আক্রান্ত হয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পনেরো জন পুলিশকর্মী অনুষ্ঠানের আগে প্রধান পুরোহিতের সহকারী প্রদীপ দাসের করোনা শনাক্ত হওয়ায় রীতিমতো আলোড়ন শুরু হয়েছে অযোধ্যায় ছয় দিন আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় গিয়েছিলেন তিনি রামলালার পূজা দেন সেখানেও পুরোহিত প্রদীপ ছিলেন তবে স্থানীয় প্রশাসন জানিয়েছেন প্রদীপের সঙ্গে থাকা বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে তাদের কেউই করোনায় আক্রান্ত হননি তবে প্রশাসন কোনো ঝুঁকি নিচ্ছে না যেহেতু প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক ভিভিআইপি থাকবেন তাই প্রয়োজনে ফের করোনা পরীক্ষা করে দেখা হতে পারে করোনা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি ঘোষণা করেছে সেই এসওপির অনুযায়ী পঁয়ষট্টি বছরের বেশি বয়সী যাদের অন্য গুরুতর রোগ আছে গর্ভবতী নারী ও দশ বছরের কম বয়সী শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনা মানলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠানে যোগ দিতে পারেন না এছাড়া করোনার মধ্যে রাম মন্দিরের ভূমি পূজা নিয়ে দেশটির রাজনৈতিক মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে অনেকেই বলছেন করোনা সংক্রমণ রোধ করাই অগ্রাধিকার হওয়া উচিত ছিল জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে করোনার প্রভাব কয়েক দশক ধরে থাকবে করোনা ভাইরাস মহামারীর প্রভাব আগামী কয়েক দশক ধরে বোঝা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউ শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির বৈঠকে এমন কথা জানান সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে এ নিয়ে চারবার বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি এই কমিটিতে মোট আঠারো জন সদস্য এবং বারোজন উপদেষ্টা রয়েছে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান ছ মাস আগে আপনারা পরামর্শ দিয়েছিলেন যাতে আমি পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন জারি করি সেই সময় চীনের বাইরে একশো জনও সংক্রামিত হয়নি একটাও মৃত্যু হয়নি কিন্তু এখন এই মহামারী এক শতকে একবার আসা মহামারীতে পরিণত হয়েছে এর প্রভাব আগামী কয়েক দশক ধরে বোঝা যাবে তিনি বলেন অনেক দেশ মনে করছে এই সংক্রমণ শেষ হয়ে গিয়েছে কিন্তু তখনই সেখানে দ্বিতীয়বার সংক্রমণের ঢেউ আসছে যা প্রথমবারের থেকেও ভয়ঙ্কর তাই এখনই নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি বহুদিন ধরে লকডাউন থাকায় অনেক দেশ আর্থিক সংকটের মুখে পড়েছে তাই ভ্যাকসিন ছাড়া এই ভাইরাসের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই ভ্যাকসিন বের হলেও মাথায় রাখতে হবে এই ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা আমাদের শিখতে হবে কিছু কিছু জিনিস যেমন মাস্ক পরা হাত ধোয়া রাস্তায় দূরত্ব বজায় রাখাকে নিজেদের অঙ্গ করে নিতে হবে আমাদের বৈঠকে বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতিতে আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও এই ভাইরাসকে মহামারী হিসেবে দেখবে কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছে গত তিরিশ জানুয়ারি প্রথমবার করোনাকে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন বলে আখ্যা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স ভারতে পুলিশের সামনেই চালককে হাতুরি পেটা করল গোরক্ষকরা ভারতে ঈদুল আজহার দিন গরুর মাংস নিয়ে যাচ্ছে সন্দেহে এক চালকের ওপর পুলিশের সামনেই হাতুড়ি নিয়ে কথিত গোরক্ষক নামধারী উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার সকাল সাতটার দিকে হরিয়ানার গুরুগ্রামে মাংস ভর্তি একটি পিক ট্রাককে তাড়া করে ধরে একদল দুষ্কৃতিকারী এ সময় তারা ট্রাক চালক লোকমানকে হাতুড়ি দিয়ে বেধরক পিটাতে থাকে ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা হস্তক্ষেপ করেনি দুষ্কৃতিকারী সন্ত্রাসী কাজে দুই হাজার পনেরো সালে উত্তরপ্রদেশের দাদ্রিতে গোমাংস মাংস রাখার অপরাধে গণপিটুনিতে খুনের মতোই ক্ষেত্রেও ট্রাকে থাকা মাংস ফরেন্সিক পরীক্ষাগারে পাঠাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে পুলিশ আহত লোকমানকে ওই ট্রাকে তুলেই গুরুগ্রামের বাদশাপুর গ্রামে নিয়ে গিয়ে ফের মারধর করা হয় লোকমানকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি পুলিশ ট্রাকের মালিক জানিয়েছেন তিনি পঞ্চাশ বছর ধরে মাংসের ব্যবসা করছেন ওই ট্রাকে মোষের মাংস ছিল গোরক্ষকদের একের পরে খামলার ঘটনা নিয়ে বারবার অস্বস্তিতে পড়েছে বিজেপি এমন ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুই সালে গণপিটুনিতে খুনকে ঘৃণ্য আখ্যা দিয়ে তা রুখতে নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট তাতে যে বিশেষ কোনো লাভ হয়নি তা দেখিয়ে দিল গুরুগ্রাম এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি আজারবাইজানে ঢুকেছে তুর্কি জঙ্গি বিমান যৌথ মহড়া শুরু যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে আজারবাইজানে প্রবেশ করেছে তুরস্কের কয়েকটি এফ সিক্সটিন জঙ্গি বিমান আজারবাইজানে পৌঁছার পর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোকে স্বাগত জানানো হয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাতুলিয়া জানিয়েছে যৌথ সামরিক মহড়ায় দুই দেশের সেনা ও বিমান বাহিনী অংশ নিচ্ছে এরই মধ্যে মহড়া শুরু হয়েছে এবং দশ আগস্ট পর্যন্ত তা চলবে তবে বিমান মহরার ইতি টানা হবে পাঁচ আগস্ট রাজধানী বাকুসহ অন্তত পাঁচটি এলাকায় মহড়া চলছে জঙ্গি বিমানের পাশাপাশি দুই দেশের সামরিক হেলিকপ্টারও এতে অংশ নিচ্ছে আজারবাইজান এমন সময় তুরস্কের সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে যখন প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা চলছে সম্প্রতি আর্মেনিয়ার সেনাবাহিনী সীমান্তে আজারবাইজানের সেনাদের উপর হামলা চালিয়েছে এর ফলে আজারবাইজানের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে তুরস্ক এই ঘটনায় আজারবাইজানের প্রতি সমর্থন ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি মারাত্মকভাবে ব্যর্থ আমেরিকার সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক ইন্ডি শ্যারমান বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি অনুসরণ করে আসছেন তা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে তিনি বলেন তেহরান বিরোধী প্রচারণার ক্ষেত্রে ট্রাম্পের এই পররাষ্ট্রনীতি বেদনাদায়ক ও চরম মূল্যের ব্যর্থতা ফরেন পলিসি ম্যাগাজিনে দ্য টোটাল ডিস্ট্রাকশন অব ইউএস ফরেন পলিসি আন্ডার ডোনাল্ড ট্রাম্প শিরোনামে লেখা এক নিবন্ধে ওয়েন্ডি শেরোমান এসব কথা বলেছেন তিনি আরও বলেন চীন রাশিয়া উত্তর কোরিয়া ও ইরানের মোকাবিলায় ট্রাম্প প্রশাসন ব্যর্থ ওয়েন্ডি বলেন তিন বছরের বেশি সময় আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে এবং আরও বেশি আধুনিক প্রযুক্তি দিয়ে আগে এর চেয়ে বেশি পরমাণু স্থাপনা পরিচালনা করছে ওয়েন্ডি তার নিবন্ধে আরও বলেন পররাষ্ট্র নীতিতে ট্রাম্পের বোধগম্য কোনো লক্ষ্য নেই বরং তিনি শুধুমাত্র পুনর্নির্বাচিত হওয়ার উপরই গুরুত্ব দিয়ে আসছেন মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিলেন আব্বাস ও হানিয়া ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়া আবারও মার্কিন ইহুদিবাদী পরিকল্পনা দিল অব দ্য সেঞ্চুরির বিরোধিতা করেছেন তারা শুক্রবার পবিত্র ঈদুল আজহার দিন এক টেলিফোন আলাপে কথিত এই শতাব্দীর সেরা চুক্তির বিরোধিতা করেন একই সঙ্গে আব্বাস ও হানিয়া পশ্চিম তীরের একাংশকে ইহুদিবাদী ইসরায়েলি ভূখণ্ডে একীভূতকরণেরও বিরোধিতা করেন টেলিফোন আলাপে এই দুই ফিলিস্তিনি নেতা বলেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে আসার এবং বাইতুল মোকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দিতে হবে এসব বিষয়ে প্রতিটি ফিলিস্তিনি নাগরিক সহমত পোষণ করে বলেও তারা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের আটাশ জানুয়ারি কথিত ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনা উন্মোচন করেন ওই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে জর্দান নদীর পশ্চিম তীরের একাংশকে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একীভূত করা গত এক জুলাই এ কাজ করার কথা থাকলেও বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদের মুখে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ